সরাসরি জেনে নেব এই মুহূর্তের বাছাই করা অত্যন্ত গুরুত্বপূর্ণ মোস্ট ইম্পর্টেন্ট 13টি খবর। সাথে রয়েছি আমি সাদ্দাম, দেখছেন আপনাদের প্রিয় রোজ বাংলা ইউটিউব চ্যানেল। একটি ছোট রিকোয়েস্ট থাকবে, খবরগুলো ভালো লেগে থাকলে একটা লাইক করতে ভুলবেন না, তার সাথে সাথে শেয়ার করে দেবেন, এবং আমাদের চ্যানেলে আপনি নতুন সে থাকলে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে, তার সাথে পাশের বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। যারা অলরেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন, নিয়মিত আমাদের খবরাখবরগুলো দেখছেন, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। 14 বছর পর বাড়তে চলেছে দেশলাইয়ের দাম, নতুন মূল্যে কিনতে হবে 1 ডিসেম্বর থেকে। শেষবার দাম বেড়েছিল 2007 সালে, 14 বছর পর আবার বাড়তে চলেছে দেশলাইয়ের দাম। এবার একটি দেশলাই বাক্সের দাম 1 টাকার পরিবর্তে বিক্রি হবে 2 টাকায়। আগামী 1 ডিসেম্বর থেকে কার্যকর হচ্ছে নয়া দাম। 5টি বড় দেশলাই প্রস্তুতকারক সংস্থার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রসঙ্গত, 2007 সালে 50 পয়সা থেকে বেড়ে দেশলাই বাক্সের দাম হয়েছিল 1 টাকা। প্রস্তুতকারক সংস্থাগুলোর বক্তব্য, দেশলাই তৈরি করতে যে 14টি কাঁচামাল লাগে তার অধিকাংশেরই দাম বেড়েছে সাম্প্রতিককালে, সে কারণেই 14 বছর পর বাড়তে চলেছে দেশলাইয়ের দাম। এবার 1 টাকার পরিবর্তে 2 টাকা দিয়ে আপনাকে কিনতে হবে 1 ডিসেম্বর থেকে দেশলাই। বাংলাদেশের ঘটনাকে পলিটিক্যাল মাইলেজ দিতে চাইছে বিজেপি, তোপ এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দুর্গাপুজোর অষ্টমীতে বাংলাদেশের মণ্ডপে ভাঙচুর এবং সংখ্যালঘুদের উপর আক্রমণের ঘটনায় নিন্দার ঝড় উঠেছে দুই বাংলায়। কিন্তু বাংলাদেশ ইস্যুতে কেন মমতা বন্দ্যোপাধ্যায় কোনো বিবৃতি দিলেন না, তা নিয়ে তোপ দেখেছে বিজেপি। শুভেন্দু অধিকারী থেকে সুকান্ত মজুমদার খোঁচা দিয়েছেন সকলেই। এদিন খড়দায় ভোট প্রচারে এসে জবাব দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি বলেন, এটা সম্প্রীতির বাংলা, এই বাংলায় বিভাজন হবে না। একটা রাজনৈতিক দল কতখানি নির্লজ্জ হতে পারে যে তারা বলছে বাংলাদেশের ঘটনার জন্য বিজেপি শান্তিপুরে 3 গুণ ভোটে জিতবে। বাংলাদেশে যেভাবে হিন্দুদের উপর অত্যাচার করা হচ্ছে, তাতে কি আপনারা রাজনৈতিকভাবে মাইলেজ নিতে চান? প্রশ্ন করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যারা মানুষের অত্যাচারকে নিজেদের স্বার্থে লাগিয়ে রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে চায়, তাদের বাংলায় 1 ইঞ্চি জমিও ছাড়া হবে না। রাজ্যে ফের শিল্পায়ন, আসতে চলেছে বড় শিল্প। খড়গপুরে রং কারখানা খুলছে বিড়লা গ্রুপ, বিপুল কর্মসংস্থানের সুযোগ। ফের রাজ্যে শিল্পায়নের স্রোত, আসছে আরও বিনিয়োগ, একই সঙ্গে কর্মসংস্থানের সুযোগও খুলে যাচ্ছে বিপুল সংখ্যায়। রাজ্যে রং কারখানা গড়ে তোলার জন্য আগ্রহ প্রকাশ করেছে আদিত্য বিড়লা গ্রুপ। খড়গপুরে প্রায় 80 একর জমিতে হবে এই কারখানাটি, বিনিয়োগ হবে আনুমানিক 1000 কোটি টাকা। সূত্রের খবর, এই কারখানায় উৎপাদন শুরু হলে সরাসরি কর্মসংস্থান হবে 600 জনের, ফলে রাজ্যে কাজের পরিবেশ আরও সুগম হবে। আদিত্য বিড়লার তৈরি রং কারখানার অনুসারী বেশ কিছু শিল্পেও গড়ে উঠবে খড়গপুরে, আর তাতে আরও 1000 কর্মসংস্থানের দিশা খুলে যাবে। আগামী 1.5 থেকে 2 বছরের মধ্যে কারখানা থেকে উৎপাদন শুরু করার লক্ষ্য নেওয়া হয়েছে বলে খবর। বৃহস্পতিবার নবান্নে রং কারখানা স্থাপন করার বিষয়ে আদিত্য বিড়লা শিল্প গোষ্ঠীর কর্তাদের সঙ্গে বৈঠকে বসেন মুখ্য সচিব এইচ কে দ্বিবেদী। ডিসেম্বর থেকেই শুরু হতে পারে শিশু কিশোরদের টিকাকরণ, বিস্তারিত আপডেটটি পৌঁছে দিচ্ছি আপনাদের কাছে। বাচ্চাদের 2টো ভ্যাকসিন, কোভ্যাকসিন এবং জাইকোপ ডি দেওয়া দেশে শুরু হয়ে যাবে ডিসেম্বর মাস থেকেই, এমনটাই সূত্র মারফত জানতে পারছি। এর মধ্যে কোভ্যাকসিন 2 থেকে 18 বছর বয়সীদের জন্য, আর জাইকোপ ভি 12 ঊর্ধ্ব বয়সীদের জন্য। প্রাপ্তবয়স্কদের টিকার মতোই শিশুদের কোভ্যাকসিনের নির্মাতাও ভারত বায়োটেক। অন্যদিকে জাইকোপ ডি তৈরি করছে নির্মাতা সংস্থা জাইডাস ক্যাডিলা। কোভ্যাকসিন প্রচলিত 2টো ডোজে দেওয়া হলেও জাইকোপ ভ্যাকসিনটি দেওয়া হবে 3টি ডোজে। প্রাপ্তবয়স্কদের মতো এক্ষেত্রেও প্রথমটি নেওয়ার 4 থেকে 6 সপ্তাহের মধ্যে দ্বিতীয় ডোজের কোভ্যাকসিন টিকা নিতে হবে বাচ্চাদের। অপরদিকে জাইকোপ ডির 3টি ডোজ দিতে হবে যথাক্রমে 0, 28 এবং 56 দিনে। ওষুধ শিল্প মহল সূত্রে খবর, 2টো ভ্যাকসিন কেন্দ্রীয় সরকার সর্বনিম্ন কত দামে কিনবে তা নিয়ে এখন সরকার এবং নির্মাতা সংস্থা দুটির মধ্যে কথাবার্তা চলছে। বড় ঘোষণা করলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, ভোটের পর রাজ্যের মর্যাদা ফিরে পাবে জম্মু এবং কাশ্মীর, উপত্যকায় গিয়ে ঘোষণা করলেন অমিত শাহ। জম্মু এবং কাশ্মীর ফিরে পাবে রাজ্যের মর্যাদা, নির্বাচনের পরেই ফিরতে পারে সেই মর্যাদা, উপত্যকা সফরের সময় ঘোষণা করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শনিবার তিনি জানিয়েছেন আসন পুনর্বিন্যাসের পর নির্বাচন হবে, আর সেই নির্বাচনের পরেই রাজ্যের মর্যাদা ফিরে পাবে জম্মু এবং কাশ্মীর। 3 দিনের সফরে শনিবার সকালে জম্মু কাশ্মীর পৌঁছন অমিত শাহ। 2019 আগস্টে সংবিধানের 370 অনুচ্ছেদ প্রত্যাহারের পর এই প্রথম জম্মু কাশ্মীর সফরে অমিত শাহ।
শ্রীনগর বিমানবন্দরে তাকে স্বাগত জানান উপরাজ্যপাল মনোজ সিনহা। শ্রীনগর পৌঁছে শাহ দেখা করতে যান জম্মু কাশ্মীরের নিহত পুলিশ আধিকারিক পারভেজ আহমেদের পরিবারের সঙ্গে। কয়েকদিন আগেই জঙ্গিদের হাতে নিহত হন এই পুলিশকর্মী। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পারভেজের স্ত্রীর সঙ্গে দেখা করেন তিনি, তাকে চাকরির প্রস্তাব দেন। এরপর অমিত বলেন, এই পুলিশকর্মীর আত্মবলিদান মনে রাখবে গোটা দেশ। আপনার মোবাইলেও কি রয়েছে ফোনপে? আপনিও কি অনলাইন রিচার্জ কিংবা বিল পেমেন্টের ক্ষেত্রে ফোনপে ব্যবহার করেন? তাহলে রয়েছে আপনাদের জন্য একটি দুঃসংবাদ, নতুন আপডেটটি আপনাদেরকে জানাবো। ফোনপের মাধ্যমে কি আপনি রিচার্জ করেন? তাহলে সাবধান, এবার থেকে গুনতে হবে গাটের কুড়ি। ফোনপে প্রথম ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম যারা প্রতি মোবাইল রিচার্জের ক্ষেত্রে 1 টাকা এবং 2 টাকা করে চার্জ বসাচ্ছে। এর আগে এমন পদক্ষেপ অন্যান্য কোনো ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম নেয়নি। ফোনপে অন্যান্যদের মতো ক্রেডিট কার্ডের মাধ্যমে করা পেমেন্টের জন্য প্রসেসিং ফি চার্জ করতো এতদিন, এবার থেকে রিচার্জ করলেও কিন্তু আপনাকে দিতে হবে 1টা চার্জ। ফোনপের তরফে জানানো হয়েছে, রিচার্জের ক্ষেত্রে আমরা খুব ছোট পরিসরে পরীক্ষা চালাচ্ছি। এখানে রিচার্জের ক্ষেত্রে ব্যবহারকারীরা অর্থ প্রদান করেছেন। 50 টাকার নিচে রিচার্জের ক্ষেত্রে কোনো অর্থ নেওয়া হচ্ছে না, তবে 50 থেকে 100 টাকার মধ্যে রিচার্জের ক্ষেত্রে 1 টাকা এবং 100 টাকার উপরে রিচার্জের ক্ষেত্রে 2 টাকা ধার্য করা হচ্ছে। তবে পরীক্ষামূলক এই ব্যবস্থায় ব্যবহারকারীরা বেশিরভাগ ক্ষেত্রেই কোনো চার্জ দিচ্ছেন না বা দিলেও 1 টাকা দিচ্ছেন বলে ফোনপের তরফে জানানো হয়েছে। তো বুঝতেই পারছেন, এতদিন থেকে আমরা কিন্তু এই অনলাইন প্ল্যাটফর্মগুলো থেকে ফোনপে বলুন, গুগল পে বলুন, কিংবা বলুন পেটিএম রিচার্জ করতাম, কোনো চার্জ কিন্তু এক্সট্রা দিতে হতো না। এবার থেকে পরীক্ষামূলকভাবে সেই কিন্তু চার্জ লাগাচ্ছে ফোনপে, এবং পরীক্ষা সফল হলে এরপরে পুরোপুরিভাবে সকলের জন্য কিন্তু তারা এই নিয়মটি আনতে চলেছে। ফলে কিন্তু আপনি এবার ফোনপের মাধ্যমে রিচার্জ করতে গেলেও যদি পুরোপুরিভাবে চালু হয়ে যায়, তাহলে কিন্তু 50 টাকার উপরে যে কোনো রিচার্জ করতে গেলে আপনাকে এবার চার্জ গুনতে হবে। লাখ লাখ চাকরি, বিদ্যুতের দাম অর্ধেক, উত্তরপ্রদেশের ভোটের প্রতিশ্রুতি কংগ্রেসের। উত্তরপ্রদেশে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে কল্পতরু কংগ্রেস। আগামী বছরের গোড়ায় যোগী আদিত্যনাথের রাজ্যে নির্বাচনী লড়াইয়ে 40% আসনে মহিলা প্রার্থী দেওয়ার কথা ইতিমধ্যেই ঘোষণা করেছিল কংগ্রেস। এবার ভোটারদের কাছে 7টি অঙ্গীকার করল তারা। ক্ষমতা এলে ছাত্রীদের স্মার্টফোন, স্কুটি থেকে শুরু করে কৃষি ঋণ পুরোপুরি মুকুব, বিদ্যুতের দাম অর্ধেক করা, লক্ষ লক্ষ বেকারের কর্মসংস্থান সহ দেদার প্রতিশ্রুতি কংগ্রেসের। কি সেই 7টি অঙ্গীকার করল কংগ্রেস, বিস্তারিত জানাবো। টুইটারে উত্তরপ্রদেশের কংগ্রেসের প্রতিজ্ঞা, 40% আসনে মহিলাদের অংশীদারিত্ব ছাড়াও ক্ষমতা এলে ছাত্রীদের স্মার্টফোন স্কুটি দেবে সরকার। কৃষকদের পুরোপুরি ঋণ মুকুব করা হবে। চাল গম আখের ন্যূনতম সহায়ক মূল্য প্রতি কুইন্টাল যথাক্রমে 2500 এবং 400 টাকা করা হবে। এছাড়া 20 লক্ষ বেকার যুবক যুবতীর চাকরি এবং কোভিডে আক্রান্তের পরিবারকে 25,000 টাকা করে সহায়তার মতো প্রতিশ্রুতিও দিয়েছে তারা। এমনকি উত্তরপ্রদেশে ক্ষমতা দখল করলে রাজ্যবাসীর বিদ্যুতের বিলও অর্ধেক করার অঙ্গীকার করেছে কংগ্রেস। প্রতিশ্রুতির ঢালা অবহর দেখেই স্পষ্ট, উত্তরপ্রদেশে যোগীর কুর্সি দখলের জন্য কতটা মরিয়া হয়ে রয়েছে কংগ্রেস। বড় চমক আসতে চলেছে, মমতার গোয়া সফরে 3 বিধায়ক যোগ দিতে চলেছে তৃণমূলে। আগামী 28 অক্টোবর গোয়া যাচ্ছেন মুখ্যমন্ত্রী। তার পশ্চিমের দ্বীপরাজ্য সফরেই তৃণমূলে যোগ দিতে চলেছেন সেখানকার 3 বিধায়ক। 2017 সালে ওই বিধায়করা বিজেপি এবং কংগ্রেসের বিরুদ্ধে ভোটে লড়াই করে জয় পেয়েছিলেন। এবার তাদের জোড়া ফুলের প্রতীকে ভোটের ময়দানে নামাতে চায় তৃণমূল। এই তালিকায় রয়েছে গোয়ার এক নির্দল বিধায়কও। গোয়া তৃণমূল সূত্রে খবর, ওই 3 বিধায়কের সঙ্গে যোগদানের বিষয়ে চূড়ান্ত কথা হয়ে গিয়েছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী গোয়া সফরেই তার নাম লেখাবেন তৃণমূলে। তবে গোয়ায় থাকা এক তৃণমূল নেতার কথায়, নেত্রীর সফরে আরও বিরাট বড় চমক অপেক্ষা করে আছে, এখন কিছুই বলা হবে না, যথাসময়ে সব কিছু প্রকাশ্যে আনা হবে। এদিকে শনিবার সকালে টুইট করে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, আগামী 28 অক্টোবরের প্রথম গোয়া সফরের প্রস্তুতি নিচ্ছি আমি। সব ব্যক্তি, সংগঠন, রাজনৈতিক দলের কাছে বিজেপি এবং তাদের বিভাজনের নীতিকে পরাস্ত করার জন্য একজোট হওয়ার আহ্বান জানাচ্ছি। গত 10 বছরে গোয়ার আমজনতাকে অনেক দুর্ভোগ সইতে হয়েছে। সঙ্গে দ্বিতীয় টুইটে মমতার মন্তব্য, যৌথ হবে একটি নতুন সরকার গড়ে আমরা গোয়ায় নতুন ভোরের সূচনা করব। গোয়ার জনগণের সেই সরকার আমজনতার প্রত্যাশা পূরণে দায়বদ্ধ থাকবে। মুখ্যমন্ত্রীর এমন টুইটে স্বভাবতই উজ্জীবিত গোয়ার তৃণমূল নেতৃত্ব। তাদের দাবি, রাজনৈতিক ব্যক্তিত্বদের পাশাপাশি সামাজিক ক্রীড়া জগতের
প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ রাখছে দল। বর্তমানে গোয়া থেকে যাবতীয় নেত্রীর সফর সংক্রান্ত প্রস্তুতির উপর নজর রাখছেন ডেরেক ওব্রায়েন। বিধানসভা ভোটের পর আজ উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃতীয়বার মুখ্যমন্ত্রী হওয়ার পর এই প্রথম উত্তরবঙ্গ সফরে আসছেন মমতা। আজ রবিবার তিনি বিমানে কলকাতা থেকে বাগডোগরা বিমানবন্দরে আসবেন। শিলিগুড়িতে বাঘাযতীন পার্কে বিজয়া সম্মেলনীর অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী। সেখান থেকে তিনি উত্তরবঙ্গের এক ঝাঁক পুজো কমিটিকে শারদ সম্মান প্রদান করবেন বলে জানা যাচ্ছে। এ নিয়ে শনিবার প্রস্তুতি বৈঠক করেছেন রাজ্যের তিন মন্ত্রী এবং পুলিশ এবং প্রশাসনের আধিকারিকরা। একই সঙ্গে মুখ্যমন্ত্রীর সফর ঘিরে শিলিগুড়িতে বর্তমানে সাজো সাজো রব। ভারতীয় রেলের তরফ থেকে বড় সুখবর, যারা নিয়মিত ট্রেনে ভ্রমণ করেন সেই সকল ট্রেন যাত্রীদের জন্য রয়েছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট। ট্রেনের টিকিট কাটা এখন আরও সহজ সরল। নতুন পদ্ধতিতে টাকাও ফেরত পেয়ে যাবেন এবার সঙ্গে সঙ্গে। বর্তমানে রেলের ওয়েবসাইটে যুক্ত করা হলো একটি নতুন পেমেন্ট অপশন, IRCTC আইপে নামে একটি অপশন যোগ করা হলো ওয়েবসাইটে। এখানে গ্রাহক নিজের ডেবিট কার্ড বা UPI ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য দিয়ে রাখতে পারবেন। শুধু একবারই তা দিতে হবে, ভবিষ্যতে টিকিট কাটার সময় আর সেটা দিতে হবে না। IRCTC-র আইপিএ ব্যবহার করে টিকিট কাটলে পুরনো তথ্যেই কাজ হয়ে যাবে, ফলে সময় এবং খাটনি বাঁচবে যাত্রীদের। টিকিট কাটার মতো টিকিট বাতিল করার সময়ও IRCTC আইপিএ বাড়তি সুবিধা দেবে ট্রেন যাত্রীদের। মনে রাখতে হবে, শুধু ট্রেন নয়, বিমান এবং বাসের টিকিটও বর্তমানে IRCTC-র ওয়েবসাইট থেকে কাটা যাচ্ছে। গত জানুয়ারিতে বাসের টিকিট কাটার সুযোগ দিচ্ছে IRCTC। এরা সকলেরই জানা যে অনলাইনে ওয়েটিং লিস্টের টিকিট কাটা হলে আর তা কনফার্ম না হলে সেই টিকিট বাতিল হয়ে যায়। এক্ষেত্রে টিকিটের টাকা যাত্রীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসার কথা, কিন্তু তাতে বেশ কয়েকদিন সময় লেগে যেত এতদিন থেকে। এখন IRCTC-র আইপি ব্যবহার করে টিকিট কাটলে সেই সমস্যা একেবারেই আর থাকছে না, সঙ্গে সঙ্গেই টাকা আপনার অ্যাকাউন্টে কিন্তু জমা পড়ে যাবে বলে জানিয়েছে IRCTC। ট্রেন লেট করলে, সফর বাতিল করলেও টিকিটের টাকা ফিরিয়ে দেয় রেল, সেক্ষেত্রেও সঙ্গে সঙ্গে টাকা এবার ফেরত পেয়ে যাবেন রেল যাত্রীরা। 2020 বিশ্বকাপ, আজ পাকিস্তানের বিরুদ্ধে এগিয়ে ভারত। ক্রীড়াসূচি প্রকাশের পরেই শুরু হয়েছিল কাউন্টডাউন, অবশেষে এলো সেই মহেন্দ্রক্ষণ। আজ সন্ধ্যায় 2020 বিশ্বকাপের মঞ্চে মুখোমুখি চির প্রতিদ্বন্দ্বী দুই দেশ, ভারত এবং পাকিস্তান। 22 গজের এই লড়াইয়ের গুরুত্ব অপরিসীম। দুই দেশের সমর্থকদের চোখে মহাযুদ্ধ, পরতে পরতে লুকিয়ে বিভিন্ন সমীকরণ। মরু শহর দুবাই থেকে হাজার মাইল দূরে লাহোর কিংবা লখনউয়ে বসেও তাড়িয়ে তাড়িয়ে ম্যাচের রোমাঞ্চ উপভোগ করতে মুখিয়ে রয়েছে ক্রিকেট প্রেমীরা। পাক সমর্থকরা গলা ফাটাচ্ছেন বাবর আজমের হয়ে, আর বিরাট কোহলির হাতেই কাপ দেখছেন ভারতীয় সমর্থকরা। পিছিয়ে নেই দুই দেশের প্রাক্তন ক্রিকেটাররাও। টিভি শোয়ে তারাও জড়িয়ে পড়েছেন বাগযুদ্ধে, উত্তেজনার পারদ ছুঁয়েছে বুর্জ খলিফার শিকড়। ম্যাচের ফল কী হবে তা নিয়েও জল্পনা তুঙ্গে, তবে পরিসংখ্যানের দিকে চোখ বোলালে দেখা যাবে সব দিক থেকেই এগিয়ে রয়েছে টিম ইন্ডিয়া। বিশ্বকাপের মঞ্চে বারবার মুখোমুখি হয়েছে দুই দল, প্রত্যেকটি ম্যাচেই জিতেছে ভারত। হারের গ্লানি নিয়ে ড্রেসিং রুম কিংবা ডাক আউটে ফিরতে হয়েছে পাকিস্তানকে। 2007 সালে পাকিস্তানকে হারিয়েই প্রথমবার 2020 বিশ্বকাপ জিতেছিল টিম ইন্ডিয়া। তারপর কেটে গিয়েছে 14টা বছর, ফের বিশ্বসেরা হওয়ার হাতছানি রয়েছে টিম ইন্ডিয়ার সামনে। পাকিস্তান 12 জন ক্রিকেটারের নাম ঘোষণা করে দিলেও ভারত সে পথে হাঁটেনি। আসলে মেডেল অর্ডার নিয়ে এখনও দড়ি টানাটানি চলছে, স্পিনার বাঁচতেও সমস্যা হচ্ছে ভারতীয় টিম ম্যানেজমেন্টের। রবীন্দ্র জাদেজা এবং বরুণ চক্রবর্তীকে খেলানোর সম্ভাবনা বেশি হলেও প্রস্তুতি ম্যাচে ভালো বল করেছেন রবীন্দ্রচন্দ্র অশ্বিনও, ছন্দে আছেন রাহুল চাহারও। ওপেনিং জুটিতে রোহিত শর্মার সঙ্গে সম্ভবত লোকেশ রাহুল থাকবেন। 3 নম্বরে বিরাট কোহলির জায়গা পাকা। 4 নম্বরে সূর্যকুমার যাদব কিংবা ঈশান কিষাণের মধ্যে লড়াই চলছে। উইকেট রক্ষক ঋষভ পন্ত মিডল অর্ডারে বড় ভরসা। 6 নম্বরে ভাবা হচ্ছে হার্দিক পান্ডিয়াকে, যদিও তিনি বল করতে পারবেন কিনা তা স্পষ্ট নয়। পাকিস্তানের ব্যাটিংয়ের বড় ভরসা বাবর আজম, বোলিংয়ে নজর থাকবে শাহিন আফ্রিদির দিকে। আবহাওয়া দপ্তরের তরফ থেকে আসা সর্বশেষ ওয়েদার রিপোর্টটি আপনাদের কাছে আমরা সরাসরি পৌঁছব। প্রথমেই চোখ রাখব উত্তরবঙ্গের দিকে। আবহাওয়া দপ্তরের তরফে বলা হয়েছে পরবর্তী 48 ঘন্টা অর্থাৎ 25 অক্টোবর সোমবার সকালের মধ্যে উত্তরবঙ্গে আপাতত ভারী বৃষ্টির কোনো সম্ভাবনাই নেই। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারের কোনো জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। এছাড়া বাকি জেলাগুলোর আবহাওয়া শুকনো থাকবে বলে জানানো হয়েছে। এর পরের কয়েকদিন দার্জিলিং এবং কালিম্পংয়ে হালকা বৃষ্টি হতে পারে। আগামী দুদিন দিনের তাপমাত্রার পাশাপাশি রাতের তাপমাত্রার পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই উত্তরবঙ্গে। এবার চোখ রাখব দক্ষিণবঙ্গের দিকে।
জানানো হয়েছে আগামী 48 ঘন্টায় অর্থাৎ 25 অক্টোবর সোমবার সকালের মধ্যে কোনো জেলাতেই দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। সবকটি জেলার আবহাওয়াই আপাতত শুকনো থাকবে দক্ষিণবঙ্গে। আগামী দুদিন দিন এবং রাতের তাপমাত্রার পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গেও। কলকাতায় আগামী 24 ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে আকাশ পরিষ্কার থাকবে, সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 24 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। খবরগুলো এখানে শেষ করছি, পরবর্তী খবর নিয়ে ফিরে আসব খুব তাড়াতাড়ি। তার আগে আপনাদের গতকালের ভিডিওতে কমেন্টগুলো একবার তুলে ধরছি। ঝর্ণা দাস প্রত্যেক দিনের মতো আজকেও কমেন্ট করেছেন, লিখেছেন, সকালের খবর দেখছি রাত 11টায়, একদম সময় পাইনি, কিন্তু কি করব, রোজ বাংলার খবর না শুনলে মনে একদম শান্তি পাই না। দাদা তুমি ভালো থেকো, ভালো ভালো খবর দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ, শুভরাত্রি। অসংখ্য ধন্যবাদ ঝর্ণা দাস আপনাকে, আপনি প্রত্যেক দিন আমাদের খবরগুলো দেখেন, নিয়ম করে কমেন্ট করেন। আপনার এই কমেন্ট প্রত্যেকদিন পেয়ে আমরা কিন্তু অভিভূত, খুবই ভালো লাগে, অবশ্যইভাবে কমেন্ট করবেন এবং আমাদের সাথে জুড়ে থাকবেন। শেখ জিয়াউর রহমান লিখেছেন, মাশাআল্লাহ সাদ্দাম দা খুব সুন্দর আপডেট পেলাম, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আপনাকেও। সাহিমা খাতুন লিখেছেন, থ্যাংক ইউ ব্রো ফর ইউর রিয়েল নিউজ, অসংখ্য ধন্যবাদ, এইভাবেই আমাদের সাথে জুড়ে থাকবেন, সাপোর্ট করবেন আমাদেরকে, ভিডিওগুলোকে শেয়ার করবেন যাতে আপনাদের জন্য নিয়ম করে ভবিষ্যতে আমরা এরকম রিয়েল নিউজ নিয়ে আসতে পারি। হাসান মণ্ডল লিখেছেন, দাদা কৃষক আন্দোলন শেষ, ওদিকে নজর রাখুন, অবশ্যই খবর পেলে আপডেট পেলে জানাবো। সোমু লিখেছেন, শুভ সকাল দাদা। মঞ্জুর মল্লিক লিখেছেন, সাদ্দাম দা ঘুম থেকে উঠে তোমার নিউজ, এর অপেক্ষায় থাকি, কিন্তু 4টার মধ্যে আপলোড হলে ভালো হবে। অবশ্যই আমরা চেষ্টা করছি এবার থেকে সকাল 5টার মধ্যে ভিডিওগুলো খবরগুলো সকালে আপলোড করার জন্যে। মোহাম্মদ ইউসুফ আলী লিখেছেন, গুড মর্নিং দাদা, আপনার খবর পরিবেশন খুব ভালো, অসংখ্য ধন্যবাদ। আকছার আলী লিখেছেন, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম আকছার ভাই আপনাকে। আশরাফুল কয়াল লিখেছেন, সাদ্দাম ভাই আমি অবাক হয়ে গেলাম, কাল ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ আপনি খবরটা দিলেন, আজকে কিন্তু সেই খবর আপডেট রয়েছে, আপনি আমাদের মনে করিয়ে দিয়েছেন, সেজন্য অসংখ্য ধন্যবাদ, সাথে থাকবেন। সৌমেন অনামিকা লিখেছেন, খুব সুন্দর। শরীফুল রহমান নাইস কমেন্ট করেছেন, দিনু ঘোষ দাদা আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি জলপাইগুড়ি জেলায়। মনিরুল শাহ লিখেছেন, থ্যাংকস। নতাবর রুই দাস লিখেছেন, মর্নিং দাদা, জয় হিন্দ জয় বাংলা লিখেছেন। এছাড়াও তাপস দাস, মাসুদ আলম, ফিরোজ আলী, রনি বিশ্বাস এবং ভাস্কর মল্লিক, গুড মর্নিং, গুড নুন আমাদের কিন্তু জানিয়েছেন। আপনারাও কমেন্ট করবেন, প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন। অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের খবরের সাথে।